তারা নিজেদের নেতৃত্বে বেশ কয়েকটি মিছিল, অসংখ্য মিছিল তারা এনেছেন এবং পুরো ছাত্রলীগ কর্মীদের একদম ছাত্রলীগ কর্মীদের শৈলব হয়ে গেছে এবং তারা সবাই কিন্তু বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তারের দাবি করছে। অসংখ্য মানুষ আমাকে একসঙ্গে দেখছেন, আমি আপনাদের মন্তব্য করব। মিছিলটা একটু কোথাও দাঁড়ালে আমরা সেখানেও তাদের বক্তব্য শুনবো এবং তাদের আজকে কি কর্মসূচি রয়েছে তারা সেটি, এবং একই সঙ্গে তাদের গতকাল তারা যে লিখিত কর্মসূচি সাংবাদিকদের কাছে পাঠিয়েছিলেন সেখানে তারা বলেছিলেন যে সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী নিহত হয়েছে, খুন হয়েছে এবং সেক্ষেত্রে অনেকে অনেক ঘটনার বিচার এখনও হয়নি এবং সেই সব ঘটনার বিচার যেন দ্রুত নিষ্পত্তি করা হয়, রায় যেন দ্রুত ঘোষণা করা হয়, সেই দাবিটাও কিন্তু তারা আজকে এই সমাবেশ থেকে তারা তুলছেন। শেষ করছি, জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।